সেশন শেষ হয়ে গেলে কিট করাই দিই, যেটা বলেন হোক, কিট কেই স্যার চারটা শেষ হয়ে কিট গেলে তো ভালো আগে হয়, আর পরে কিট তো আর শেষই বয়স। চার শেষ হয়ে গেলে আর কি বলতে, চারটা শেষ হয়ে গেলে বাদে আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। এখন আও নন ওয়েস্টিং চ্যাটেল, ওয়েস্টিং চ্যাটেল হইলো কি এক্সেম্পট, ওয়েস্টিং চ্যাটেল এক্সেম্পট, ওয়েস্টিং চ্যাটেল এর উপরে কোনো গেইন নাই লস নাই, ঠিক আছে, ওয়েস্টিং চ্যাটেল এক্সেম্পট। আমরা অনেক কালকে পড়ছিলাম এক্সেম্পট অ্যাসেট, অনেক পড়ছিলাম সাম চ্যাটেলস, এক্সেম্পট অ্যাসেট সাম চ্যাটেলস, সো একটা চ্যাটেল এক্সাম কোনটা, ওয়েস্টিং, ঠিক আছে। এখন নন ওয়েস্টিং চ্যাটেলের ক্ষেত্রে সাইড ধরনের রুল আছে, কয় ধরনের, নন ওয়েস্টিং অ্যাসেট যদি তুমি কিনো এবং বেচো 6,000 পাউন্ডের নিচে তাইলে এগুলো এক্সাম, কেটা বলছি পারচেজ প্রাইস 6,000-এর নিচে, সেল প্রাইস 6,000-এর নিচে গেইন আর লস পাকড়া দিয়ে না এগুলো এক্সাম। 5,000 টাকায় কিনছি, 5,500 টাকায় বেচছি, 500 গেইন হয়েছে, এগুলো ফ্রি ট্যাক্স দেওয়া লাগতো না এক্স্যাক্টলি। 6,000 এক্স্যাক্ট হইলে অন্যটা না, বিলো বিলো 6,000-এর নিচে। এখন নাও যদি অ্যাসেট পারচেজ করো এবং সেল করো 6,000-এর উপরে দিওটা, তাহলে নর্মাল হিসাব, 7,000-এ কিনছি, 8,000-এ বেচছি, 1,000 টাকা গেইন, নর্মাল জেলা হিসাব করিও না। তো 6,000-এর নিচে দিয়ে ওটা হইলে কোনো ট্যাক্স নাই, 6,000-এর উপরে হইলে জেনারেল জেলা আছে ওলা হিসাব। আর রয়েছে দুইটা সিচুয়েশন, কিনবো 6,000-এর উপরে, বেসমু 6,000-এর নিচে, আর একটা হইলে কিনবো 6,000-এর নিচে, বেসমু 6,000-এর উপরে, হইলো কি সিচুয়েশন আর কি। সো এখন আই যদি অ্যাসেট কিনি 6,000-এর নিচের দাম দিয়ে, 5,000, 6,000, 3,000, 5,500, 6,000-এর নিচে দিয়ে কিনছি আর বেচছি 6,000-এ, তাহলে ম্যাক্সিমাম গেইন হইব 5/3 ইন্টু অত ইন্টু অত, এক্ষেত্রে দুইটা গেইন পাবো, একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হইব। অ্যাসেট একটা পেন্টিং বেচছে 9,000-এ, পারচেস করছে কত, 5,300, তাহলে দেখলাম সেলিং প্রাইস 6,000-এর বেশি, পারচেস প্রাইস 6,000 থেকে কম, ফলে একটা গেইন বা করবো 9,000 থেকে 5,300 বাদ দিয়া, 9,000 থেকে 5,300 বাদ দিয়া কত হয়েছে গেইন, 3,800। এর বাদে ও ফর্মুলাটা ইউজ করবো, 3/5/3 ইন্টু গ্রস প্রসিড মাইনাস 6,000, ঠিক আছে, গ্রস প্রসিড মানে বেশি কত পাইছি, না বেশি পাইছি 9,000, মাইনাস দিমু 6,000, ইনু আর কস্ট মাইনাস দিতাম না, 5,300 মাইনাস দিতাম না, দিমু 6,000 দিয়ে হইব কত, 5/3, সরি গ্রস প্রসিড বেশি যত পাইছি, বেশি পাইছি 9,000 টাকা। সেকেন্ড সিচুয়েশন হয় 9,000 টাকা থাকি 6,000 মাইনাস দিমু, 6,000 ফিক্সড অ্যামাউন্ট, ঠিক আছে, আর গ্রস প্রফিট প্রসিড মানে বেশি কত পাইছি ইকুয়েশনও দেওয়া থাকবো, ওগুলো মাল্টিপ্লাই করবো 5/3, ও যে 5/3 রুলে যে গেইন এইলো আর নর্মাল যে গেইন এইলো, ঠিক আছে, ওগুলোর বাদে যেগুলো আর ওগুলো যেগুলো আর ওগুলো এখন যদি 5/3 এ গেইন হইতো 2,000 টাকা, 2,000 লইলাম, ক্লিয়ার। এটা কোন সময় সেলিং প্রাইস 5,000-এর উপরে, 6,000-এর উপরে আর কস্ট 6,000, আর যদি অ্যাসেট কিনি 6,000 টাকা থাকি বেশি দামে আর বেশি 6,000 টাকার কম দামে, তাহলে তো লস হন না নাকি, এই ক্ষেত্রে ডিসপোজাল প্রসিড ডিম ধরবো 6,000, অ্যাকচুয়াল প্রসিড ধরতাম না, ধরবো 6,000 টাকা ডিসপোজাল প্রসিড। এক্সাম্পল দেখিলে একটা জিনিস বেচছি আমি 5,400, 5,500 কিনছি 7,200, তাহলে নর্মালি 5,500 থাকি 7,200 মানা চাইত, বাট আমরা কিতা করবো এক্ষেত্রে 6,000 আনবো, 4,500 থাকি 6,000 মানে না, ডিম প্রসিদ ধরমু 6,000, ডিসপোজাল প্রসিদ 4,500 ধরতাম না, ধরমু 6,000, ওগো থাকি 7,200 মানে আসতো, মানে যদি লস হয় এক্ষেত্রে আমরা কিতা করাম, অ্যাকচুয়াল যে সেলিং প্রাইস ইগো আনলাম না, আমরা ডিম সেলিং প্রাইস 6,000 টাকা আনলাম, আর ওগো থাকি অ্যাকচুয়াল কস্ট মাইনাস দিয়ে আমরা লস পা করাম, এগুলো কি লস, ক্লিয়ার, ওইগুলো কি চ্যাটলার হিসাব। আচ্ছা থামাইছি, সিজিটি বেসিক ব্যান্ডও 10%, হায়ার ব্যান্ডও 20%, কোনো অ্যাডিশনাল ব্যান্ড নাই, ঠিক আছে, আনইউজ ট্যাক্সেবল ইনকাম দেওয়া পায়, দেখো বেটার ট্যাক্সেবল ইনকাম আছে কত, 20,000,
Peter sold capital asset and thus resulted taxable gain চলে যাবে taxable gain মানে annual exemption বাদ দেওয়া taxable income মানে personal allowance already বাদ দেওয়া so 20000 taxable gain আছে income আছে so basic payment কত গান ইউজ হইছে বাকি আছে কত 30000 থেকে 20000 গেলে কি 13500 জিওর পেমেন্ট কত স্যার 30500 বেসিক পেমেন্ট বাকি যেগুন রইলো ওগুলো আমরা ধরবো বুঝা গেছে নি বলা হিসাব করেন ওকে কালকে আমরা মাত্র আসলাম তোমার যদি একমাত্র বাড়ি থাকে বা যে বাড়িতে তুমি মেইনলি থাকবে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট যদি হয় মেইন বাড়ি তোমার আর ও বাড়িটা যদি বেশি দাও পরবর্তীতে তাহলে এইগুলো গেইনের উপরে তুমি প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট রিলিফ প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট রিলিফ বা সংক্ষেপে আমরা বলবো পিপিআর রিলিফ আইব পি সিক্স এইখানে পরীক্ষাত ওগু থেকে 8 মার্কের কোয়েশ্চন আছে আমার একজন স্টুডেন্ট ওগু ভুলে গেছে এফ সিক্স এর জিনিস ফেল করেছে ইজি কত টাকা বেচছ বাড়ি ওগুর দাম বাড়ি কত টাকা কিনছ ওগু মানাস দিলাম তাহলে এবার হইল গেইন নেট প্রসিড সরি প্রসিড হইল গিয়া বেসিসি বাড়ি হতো আর ডিসপোজাল কস্ট ওই যে কালকে গেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এজেন্ট ফিজ ও তার ডিসপোজাল করতে যাওয়া উচিত লাগে নেট প্রসিড ওগুলো থেকে এলাউবল কস্ট কি তার যে কালকে গেছিলাম পারচেজ প্রাইস ইমপ্রুভমেন্ট ও তার দিলে আবার এসে গেইন গেইন থেকে পিপিআর রিলিফ মাইনাস দিব লেটিং রিলিফ মাইনাস দিব দিলে তো আমার চার্জেবল গেইন পিপিআর রিলিফ কি তা ওই যে ই ই কোনটা ওই যে গেইন আছে না এক্সেম্পট অকুপেশন ডিভাইড বাই টোটাল অকুপেশন তুমি যদি একটা বাড়ি কিনা তাকে লইয়া বেচা বলুন তো টোটাল টাইম দেখো তোমার তো টোটাল টাইমটা যতদিন তুমি থাকবা ততদিন এক্সেপ্ট যতদিন বাড়িতে অ্যাকচুয়ালি থাকবা ততদিন এক্সেপ্ট মনে করো বাড়িতে আমি কিনছি 10 বছর হয়েছে থাকছে 8 বছর তাহলে এক্সেপ্ট কত মাস 8 বছর এক্সেপ্ট 2 বছর এক্সেপ্ট নাই 10 বছর মালিক আসলাম 2 বছর থাকছি না 8 বছর থাকছি তাহলে যতদিন থাকবো ততদিন হইলো এক্সেপ্ট বুঝছো নি ব্যাপারটা সো আমরা যদি গেইন হয় 10000 টাকা তাহলে এগুলো আমরা গুণ দিব এক্সেম্পট মান্থ দিয়া আর ডিভাইড দিব আমরা টোটাল ওনারশিপ পিরিয়ড ওনারশিপ কতদিন 10 বছর আর ট্যাক্সি যতদিন ততদিন হইলে এক্সেম্পট ট্যাক্সি 8 বছর ওগু দিব ঠিক আছে এগুলো মান্থ দিয়া দিব এগুলো নর্মালি বছর দিয়া করি না মাসে করি সো যেহেতু 8 12 96 মাস আর বছর হইব কি 110 বছরে 120 মাস ঠিক আছে দিলে আমি গেইন পাইলাম 10000 এক্সাম পাইলাম আমরা 8000 2000 থেকে 8000 বাদ দিলে টেক্সেবল গেইন 2000 আমি যে পালা আমি আসলাম না যে 2 মাস 2 বছর যতদিন আমি আসলাম না ওই সময় যদি বাড়ি ভাড়া দিলাই ছুড়ে তাহলে লেটিং রিলিফ পাইব যে পিরিয়ড আমি আসলাম না এই পিরিয়ডে যদি আমি ছুড়ে ভাড়া দিলাই তাহলে আমি লেটিং রিলিফ পাইব লেটিং রিলিফ অন্য যে তিনটা জিনিস আছে ওগু 40000 এফ আর জি তিনটার মধ্যে যেগুলো লোয়ার হইব ওগু 40000 কিটা এগো একটা ফিগার মুখস্থ এফ কিটা পিপিআর রিলিফ ও যে অন্য যে বাকরছি 8000 টাকা ওগু হইল পিপিআর রিলিফ তো আগে বাকর হবো আর লেটিং রিলিফ জি লেটিং রিলিফ হইল গিয়া ও যে ই অন্য যে 10000 টাকা ওগু ইনটু লেটিং পিরিয়ড কত বছর লাগি বা কত মাস লাগি লেট দিছি বাড়া দিছি ডিভাইড ধরো 2 বছর লাগি তার মানে 24 মাস আর টোটাল ওনারশিপ হইল গিয়া ধরো 120 মাস তার মানে করো 2 বছরের মধ্যে আমি 2 বছর বাড়া দিছি না 1 বছর বাড়া দিছি তাইলে এই নইব লেটিং পিরিয়ড 12 মাস টোটাল হইব 120 মাস সো ও তিনটার মধ্যে যেগুলো লোয়ার আইব ও কোন মার আসতে দিয়া এইচ পার ক্লিয়ার আরো মজা আছে আমরা কইলাম এক্সাম অকুপেশন কোনটা যতদিন আমি থাকমু আর মাঝে মাঝে আমি না থাকলেও ধরো হইব আমি আসলাম এগুলো কয় ডিমড অকুপেশন মনে করার ডিমড অকুপেশন
নাই, তারপরে ধরো আমি আসলাম যে ডিম ডিসপোজাল প্রসিড, অ্যাকচুয়াল নাই, আমরা মনে করি আমরা উভয় ডিসপোজাল প্রসিড হলো আর কি। সো কোন ক্ষেত্রে ধরো হইব আমি না থাকলেও লাস্ট 18 মাস, বেচার আগর যে 18 মাস কোন শর্ত নাই, পেশার আগর 18 মাস যদি না থাকো এমনিও ফাইবে যাবে, কোন শর্ত বর্ত নাই, এমনি ফাইবে অটো। বেচার আগর 1.5 বছর বা 18 মাস যদি আমি না থাকি তাহলে ধরো হইব আমি থাকছি 37 মাস এনি রিজন, ওই যে কইলা পাগানি দিয়েছে কি আম্মার লগে তারাম আব্বার লগে তারাম দেশের বাইরে গেছে কি যে কোনো কারণে 37 মাসের বেশি হয়ে গেলে এক্সেস্টারে ধরা হইব নন অকুপেশন, বাট 37 মাস তাহলে এগুলো ধরা হইব অকুপেশন। আসলাম না তার বাদে ধরবো আমি আসলাম 37 মাস পর্যন্ত 3 বছর, এখন এক লগে হইতে পারে 37 মাস, ভাঙ্গি ভাঙ্গি হইতে পারে 10 মাস 10 মাস 10 মাস করে 60 বছর 60 বার থাকলাম, তাহলে হতো 40 মাস, তাহলে পয়লা 37 মাস হইব আর লাস্টের 60 মাসটা ধরতাম না, লাস্টের যে 60টা নন অকুপেশন। এনি পিরিয়ড স্পেন্ড ওভারসিজ ফর এমপ্লয়মেন্ট পারপাস, দেশের বাইরে যদি চাকরি লইয়া যাও 1 মাস 2 মাস 10 মাস 100 মাস 1000 মাস যত দিন থাকবা দেশের বাইরে চাকরি লাগে এগুলো ধরো হইব অকুপেশন, ডিমড অকুপেশন। তুমি গড় নাই তারপর ধরো হইব তুমি গড় আসলে আপ টু 48 মান্থস ফর লিভিং এলসওয়্যার ইন দ্য ইউকে ফর এমপ্লয়মেন্ট পারপাস। সো মনে করো তোমার মেইন বাড়িটা হইলো কি লন্ডন, তুমি বার্মিংহামও আসো বা কেন্টও আসো, লিভারপুল আসো, ম্যানচেস্টার আসো, তাহলে এগুলো ইউকের অন্য জায়গা, কিতা লাগে আসো চাকরি লাগে, এক্ষেত্রে ফলে 48 মাস পর্যন্ত তোমার এক্সাম ধরা হইব, ডিম ধরা হইব, এর বেশি হইলে তোমার চার্জেবল ধরা হইব লন্ডন কেন্টো বা লিভারপুল বা লন্ডন আর অন্য সিটি সিম্পল বা ইউকের ভিতরে অন্য কোনো জায়গায় যদি খামল লাগে যাও চাকরি লাগে ব্যবসা লাগে না চাকরি লাগে তাহলে 48 মাস 4 বছর পর্যন্ত ইটস ওকে এক্সেম্পট, এর বেশি হইলে অ্যাক্সেসটা এক নন অকুপেশন, তাইলে হইতো না টোটাল ডাউন নন অকুপেশন বা এনি রিজনে ফেলাই দেয় 36 মাস, এর বাদে যে সেটা নন অকুপেশন মানে ফলা দেখবো চাকরি লাগি গেছে নি বাইরে, বাইরে গেলে সারাটা ফেলাই দিব না এক্সেপ্ট, দেশের ভিতরে হইলে 48 মাস ফেলাইয়া বাদ বাকি গুণ কিতাত ফেলাই, এর বাদ দেখবো যদি 48 মাস ফেলানি বাদে বাদ বাকি যেগুলো এক্সেস রইব এগুলো তোর চেষ্টা করবো 36 মাসের কারণে ফেলাইতে পারেনি, কারণ 36 মাস চাকরি লাগি থাকে আর যেসব লাগে থাকে আমরা ধরো রইব অকুপেশন, 36 মাসও গেলে কি দেখবো লাস্ট 18 মাস আসে নি, যদি এগুলো থাকে ওগুলো ধরবো আনাইলে বাদ বাকি যেগুলো মাস আনো তারপর ওগুলো এটা নন অকুপেশন। এখন শর্ত হইলো গিয়া বি ধরতে হইলে 36 মাসের যে কন্ডিশন যেটা এগুলোর আগে অ্যাকচুয়াল অকুপেশন থাকা লাগবো বাদে অ্যাকচুয়াল অকুপেশন থাকা লাগবো, সো যে বেলা আমি আসলাম না এর আগে অ্যাকচুয়ালি থাকা লাগবো এবং যে পিরিয়ড আসলাম না এর বাদে অ্যাকচুয়ালি থাকা লাগবো, কারণ মনে করো আগে আমি আসলাম বাদে 36 মাস বাদে আর থাকছি না তাইলে আর 36 মাস ফাইতাম না কারণ বাদে আসলাম না, বাদে আসলাম বাট আগে আসলাম না ফয়লা খুলিয়া কয়দিন আমি খালি রাখিছি তাইলেও আবার আমি ইগো পাইতাম না, আগে বাদে টাকা লাগবে 36 মাস, আগে আর বাদে অ্যাকচুয়াল পিরিয়ডের মাস সানো থাকতে হইব 36 মাস, মানে একবারে ওকার ভাঙ্গি ভাঙ্গি হবো, মনে করো পয়লা 20 মাস আসলাম আগেও আসলাম বাদেও আসলাম আর বাদের 16 মাসের আগে আসলাম কিন্তু বাদে আসলাম না তাহলে 16 মাস হইতাম না খালি 20 মাস হইব, 36 মাস 48 মাস এগুলো ভাঙ্গি ভাঙ্গি হইতে পারে একলগে হইতে পারে কোনো সমস্যা নেই, তো টোটাল হইব কিউমুলেটিভ 37 আর 48, এর বেশি হইলে এগুলো অনকুপেশন, নন অকুপেশনে বাড়া দিলে লেটিং পিরিয়ড পাইবো। এখন যদি তুমি বাসাটা বিজনেস পারপাসে বাড়া দাও বা বিজনেস ইউজ করো, তুমি ডাক্তার দুই রুমের মাঝে এক রুম নিজে থাকলে এক রুম ডাক্তারই করায় তাহলে এক রুমের উপরে তুমি পিপিআর এলে পাইতে না, গেইন যা হইব অর্ধেকের উপরে পিপিআর পাইবে অর্ধেকের উপরে পাইতে না, কারণ পিপিআর হইলে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট টাকার লাগে, তুমি যদি বলা বিজনেস ইউজে ইউজ করায় তখন আর প্রাইভেটলি কি দাও না টাকা টাকা লাগেও না, তখন যতক্ষণ বিজনেস ইউজ ততক্ষণ উপরে তুমি পিপিআর ইনশাল্লাহ আজকের পর তাই আবার দিতে আজকে শুরু হয়ে যাও।
الخس يا برو. شير شير বা সিকিউরিটিজ, সিকিউরিটিজ বুঝনি, যে জিনিসটা ট্রেড করা যায় কোন একটা কাগজ, শেয়ার সার্টিফিকেট হইতে পারে, বন্ড হইতে পারে, লোন নোট হইতে পারে, এগুলো আমরা কই সিকিউরিটিজ। এগুলো যদি বেসো তাহলে এগুলো ফ্রি সিজিটি আই। এখন আর কিছু আছে এক্সেম্পট, লিস্টেড গভর্নমেন্ট বন্ড যেগুলো আমরা গিল্ডস নামে চিনি বা গিল্ডস এজ সিকিউরিটিজ, মানে সরকারি বন্ড যেগুলো সরকারি যে লোন লয় যেগুলো লিস্টেড ওগুলো হয় গিল্ডস। কোয়ালিফাইং কর্পোরেট বন্ড কিছু কোম্পানি যে লোন নয় যেগুলো এইচএমআরসি দ্বারা কোয়ালিফাইড, এগুলা ইন্ডিভিজুয়াল সেভিং অ্যাকাউন্ট যে সিকিউরিটিস থাকে এগুলো থাকি যে ইনকাম পাইবে, সরি যে গেইন হইব এগুলা বেসলে এগুলা এক্সেম্প, এই গেইনের উপরে সিজিটি দেওয়া লাগতো না। ঠিক আছে, এখন শেয়ার যদি তুমি আনকানেক্টেড মানুষের কাছে বেছো, মানে এমন এমন কাছে বেচছো যারা তুমি চিনো না, তাহলে তার কাছে যত দামে বেচছো ওগু হইলে তোমার ডিসপোজাল প্রাইস। তুমি শেয়ার মিস্টার আবুল লাইসের কাছে বেচছো, তাহলে চিনো না তুমি, চিনো না স্টক এক্সচেঞ্জে গেছো, তুমি ব্যস্ত আয় বেটা কিন্তু বেশি লিছো, তো বেটা যে দাম দিছে ওগু হইলে তোমার লাগে সেলিং প্রাইস। তুমি শেয়ার তোমার বাইরে কাছে বেচছো বা বাইরে গিফট করছো, বাইরে কিছু একটা করছো, তখন তো তোমার কানেক্টেড পার্টি হয়ে যায়, গিফট করছো বা বেসিসও কানেক্টেড পার্টি হয়ে গেছে। এই ক্ষেত্রে তুমি যে কানেক্টেড পার্টি গেছে যদি বেসো, গিফট হলে তার কোনো দাম নাই, বেসলে তো একটা দাম পাইবে, এই দাম তুমি ইউজ করতে পারতে নাই। এই ক্ষেত্রে তারা কইয়া দেন তুমি এভারেজ মার্কেট প্রাইস দিয়া ধরবা দাম। তুমি তোমার বাইরে শেয়ার বেসিসও 2000 টাকা, এই 2000 টাকা তুমি ডিসপোজাল প্রসিড হিসাবে ইউজ করতে পারতে, তাহলে ডিসপোজাল প্রসিড কত ধরবে তারা কইয়া দেন যে এভারেজ মার্কেট প্রাইস ধরবে। একটা শেয়ার আর মার্ক হাইয়েস্ট মার্কেট প্রাইস কত লোয়েস্ট প্রাইস কত দুইটা যোগ করবে করিয়া 2 দিয়ে ভাগ দিবে। মনে হলো তুমি 1000 শেয়ার দিছো, শেয়ার একটা শেয়ারের হাইয়েস্ট প্রাইস হইলো কি 5 টাকা, লোয়েস্ট প্রাইস হইলো কি 3 টাকা, তাহলে দুইটা যোগ করলে 8 টাকা, 8 টাকারে 2 দিয়ে ভাগ দিলে 60 টাকা, 60 টাকা তুমি 1000 শেয়ার দিছো, 60 টাকা × 1000 4000 টাকা হইব তোমার ডিসপোজাল প্রসিড। যদিও তোমার বাইরে গেছে তুমি বেচছো 2000 টাকায় বা বাংলা দিলে আইসো, তুমি ডিসপোজাল প্রসিড ধরবে 4000 টাকা। যে ভাই আমি 4000 টাকা দিব দুইবারে দিব, সমস্যা নাই তোমার ডিসপোজাল প্রসেস 4000 টাকা, পার্সিয়ালি পেমেন্ট করো, টাকা তো তুমি 4000 পেয়ে। ওকে, মনে করো হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন, গ্রামীণ ফোন জিপি চিনো তো সবে, গ্রামীণ ফোনের 100 শেয়ার আমি লইলাম, তুমি তো সবে 100 শেয়ার লইলে আত্রাই দাম পারবো নি শেয়ার, গ্রামীণ ফোনের শেয়ার আমি আত্রাই দাম পারবো নি, কোনটা তোমার কোনটা আমার, সব শেয়ার সমান। তোমার অ্যাকাউন্টে যারা গ্রামীণ ফোনের শেয়ার লেখা থাকবো, আমার অ্যাকাউন্টে গ্রামীণ ফোনের শেয়ার লেখা থাকবো, সো তুমি আত্রাইতে এরতেন, কারণ শেয়ার গুলা হয় সিমিলার। এখন বালা কথা, তুমি তাই আমরা কিনলাম না, আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনলাম, আজকে 100টা, কালকে 100টা, পরশু 100টা, আত্রাই দাম পারবো নি, কোনদিন কোনটা কিনছি ডেট সারা আত্রাই দাম পারতাম না, 300 শেয়ার আমার অ্যাকাউন্টে থাকলে যদি থাকে কোনদিন কোনটা কিনছি বুঝতে পারতাম না, কারণ শেয়ার সব 1 লাখ। আমি মনে করো ইফয়েলা 100টা শেয়ার কিনছি 10 টাকা দিই, বাদর 100টা শেয়ার কিনছি 12 টাকা দিই, বাজারে 100টা শেয়ার কিনছি 15 টাকা, 3টা ডিফারেন্ট কস্ট। এখন আমি আজকে এই আস্ত ধরি 100টা শেয়ার বেচলাম, 100টা শেয়ার বেচছি আমি 10,000 টাকায়, কস্ট কত ধরো বেচছি তো, আজকে আজকের বেচার প্রাইস ফাইলেছি, আমি তো 100টা শেয়ার বেচছি ও 300 শেয়ার থাকি, পার শেয়ারে কস্ট 10 টাকা ধরবো না 12 টাকা ধরবো না 15 টাকা ধরবো, দু একটা বেজাল করে গেলাম, বুঝছো আমি ব্যাপারটা। বা মনে করো 150টা শেয়ার বেচছি, বা মনে করো 200টা শেয়ার বেচছি, 300 বেচিলে তার কোনো ঝামেলা নাই, সব কস্ট পাওয়া আসলে, বাট 100টা শেয়ার 150টা শেয়ার আমার আছে, 300টা শেয়ার আছে, যদি কম বেশি এবং বিভিন্ন দামে যদি শেয়ার কিনি কোন কস্টটা মানে আছে তার একটা বেজালোর সমস্যা থাকে। ইনভেন্টরির ক্ষেত্রে আমরা ফিফো লিফো এফ করতাম, বাট ইনো এই সিস্টেম খাইতো না, কিন্তু ট্যাক্স ইনো তারা কইয়াদের নিয়ম হইলো কি, ফয়লা যেদিন কিনবা যেদিন বেচছো ওদিন যদি কোনো শেয়ার কিনো, শেয়ার কিন্তু সেম ডেট কিনা বেচা করা যায়,
সো তুমি যেদিন বেচছো ওদিন যদি কোনো কিছু কিনো, অগুর কস্ট ফলা বাদ দিবে। এর বাদে ফলোয়িং নেক্সট 30 ডেজ, মানে যেদিন বেচছো এর বাদর 30 দিনের ভিতরে যদি তুমি কিনো তাইলে ওগু বাদ দিবে। প্রশ্ন হইতে পারে আজকে 31 জানুয়ারি 2019, বাদর 30 দিনের এগুলো আজকে গিলা বাদ দিব, ট্যাক্স আমরা হিসাব করি বছর বাদে। সো ইজিলি আমরা এগুলো পারবো, কারণ আমি কে হিসাব করলাম এপ্রিল বেচি হতো জানুয়ারি, তাহলে বাদর 30 দিনের কোনটা কত দিয়ে কিনছি আমি ইজিলি পাইলাম। বাট 31 জানুয়ারি বইয়ে বাদর 30 দিনের হয়তো পাইতাম না। আর এর বাদে হইলো কি শেয়ার পুল, শেয়ার পুল কি তা যেদিন বেচলাম এর আগে যতগুলা শেয়ার কিনছি ওগুলো আমরা ওই শেয়ার, ক্লিয়ার? সো এগুলো একটা এক্সাম্পল দেখাই দিই আমি। বেটায় দেখো শেয়ার কিনছে 3000 2 টাকা করে, এখন সব টিম কিউপিএলসি 143 বোনাস শেয়ার পাইছে, বোনাস শেয়ার মানে মাগনা 3টা 1টা পাইছে। আবার 1000 শেয়ার কিনছে 2.5 করে, আবার 145 রাইট শেয়ার পাইছে 3টা করে, মানে 3টা 1টা করে শেয়ার পাইছে, বিনিময়ে 3টা করে দিছে, 1টা 1টা শেয়ার পাইছে 3টা করে দিছে, 2000 শেয়ার বেচছে গো। এখন কিতা করবো 2000 শেয়ার, মানে হ্যাঁ 3000 1000 বুঝতে পাইছে কিতা করছে, 2000 শেয়ার বেচছে। এই সময় হাইয়েস্ট প্রাইস আসলো 6 টাকা, আর লোয়েস্ট প্রাইস আসলো 6 টাকা, সরি লোয়েস্ট আসলো 6 টাকা, হাইয়েস্ট আসলো 6 টাকা 50 পয়সা, তাহলে দুইটা যোগ করলে এভারেজ পাইলো, 2 দিয়ে ভাগ দিলে 6 টাকা 25 পয়সা, তাহলে সেল প্রাইস পাইলিছি আমি একটা 6 টাকা 25 পয়সা, বুঝছো নি? হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ডিভাইড বাই 2, কস্ট কত ধরতাম 2000 শেয়ার, বেচছি কোন দিন 1 জানুয়ারি 2018, সেম ডেট কিছু কিনছি নি, ইয়েস আমরা দেখলাম 1 জানুয়ারি 2018 আমরা পারচেস করছি 300টা, ওই যে দেখো 1 জানুয়ারি 2018, বুঝে জানি ডেট দিলাম বেচি 18 1 জানুয়ারি 2018 কিনছি 1 জানুয়ারি 2018, সো আমরা 300 পাইলাম। তাইলে আমি বলা দেবো 300 শেয়ারের বেচার দাম হতো, একটা শেয়ারের বেচার দাম হতো 6.25, তাইলে আমি 300 শেয়ার বেচছি 300 × 6.25, ঠিক আছে, ও হলো কি সেলিং প্রাইস। আমার 300 শেয়ার কত করে কিনছি 6.45 করে, তাইলে 300 × 6.45 মাইনাস দিলাম আমার লস হয়েছে 60 টাকা, আমি টোটাল বেচছি 2000, টোটাল বেচছি 2000, এনে পাইলাম 300 শেষ, আমার আরো লাগবো 1700। সো যেহেতু সেম ডে শেষ, এখন আমি যাবো কিতা নেক্সট 30 ডেজ, আমি কিনছি 1 জানুয়ারি, নেক্সট 30 ডেজ কিতা 31 জানুয়ারি 2018 ভিতরে, কিছু আছে নি, আমি দেখলাম 25 জানুয়ারি 2018 আছে, মানে 30 দিনের ভিতরে আছে, আরো 200 আছে, আমার লাগে 1700, 200 সারা নিব, কত করে কিনছি 60 টাকা 20 পয়সা করে, তাইলে আবার আমরা 200 × 6 টাকা 25 পয়সা 1250 সেলিং প্রাইস, আর কস্ট হইলে 200 × 6 টাকা 20 পয়সা কস্ট মাইনাস দিলাম, তাহলে আবার লস হয়েছে 190। এর বাদে আমি শেয়ার পুলো আমার 300 200 500 দিলে এসি কস্ট 1500 লাগে, শেয়ার পুল কি তা 1 জানুয়ারি 2018 আগে যা কিনছি সারা, ওকে। শেয়ার পুলো দুইটা জিনিস থাকে, শেয়ারের সংখ্যা শেয়ারের কস্ট, সো পুল ওলা বানাই নাম্বার অফ শেয়ার ভ্যালু। ফলে দেখো 1 জানুয়ারি 16 বেটা কিনছে 3000 শেয়ার 2 টাকা করে, সো আমরা পারচেজ হইয়া 1 জানুয়ারি 16 পারচেজ হইয়া শেয়ার নাম্বার অফ শেয়ার নিচে 3000 শেয়ার বয়েছি, আর ভ্যালু বয়েছি 3000 × 2 টাকা 6000। বাদে হইছে 143 বোনাস শেয়ার পাইছে 1 জুলাই 16, বোনাস শেয়ার পাইলে 3টা 1টা, তাহলে 3000 শেয়ার তাহলে 1000 শেয়ার পাইব। সো আমরা ইনো আনিয়া 3000 1000 শেয়ারের লগে যোগ করছি, কিন্তু ভ্যালু কিছু হারাইছি না, এখানে বোনাস শেয়ার মানে মাগনা পাইব। সো টোটাল শেয়ার হইলো তাই 4000 টাকা, টোটাল কস্ট 6000 টাকা, ক্লিয়ার? এর বাদে আমরা আবার 1 মার্চ 2017 আবার কিনছি 1000 শেয়ার 2500 টাকা করি, তাহলে 2500 টাকা গেছে। সো আমরা অন পারচেস হয়ে 1000 শেয়ার যোগ করলাম নাম্বার, আর এনে টাকা 2500 যোগ করলাম, তাহলে টোটাল টাকা হইলো 4000 + 1000 5000 শেয়ার, আর টোটাল টাকা হইলো 6000 + 2500 8500, ক্লিয়ার? দেন হয়েছে রাইট ইস্যু 145, 1টা তাহলে 1টা পাইম, দাম কত 3 টাকা করি, সো আমার শেয়ার কতটা আছে 5000, তাহলে আমি পাইমু 1000, তাহলে 3 টাকা করি 3000 টাকা শেষ। এর বাদে এও আমি বেশি লিছি রাইট শেয়ার বাদে, আমি বেশি লিছি 2000, সো 2000 আমাদের তো অন্তাকে নিলাম কি 300, আর অন্তাকে নিলাম কি 200 500, তাহলে আরো 1500 নেওয়া লাগবে আমার পুল থেকে। সো পুলও আমার টোটাল শেয়ার আছে 6000, 1500 নিলাম কি আমার রইলো 4500, এখন আইলো শেয়ারের দাম কত, টোটাল 6000 দাম হইলে 11500, সো 11500 রে যদি আমরা 6000 দিয়ে ভাগ দিলাই তাহলে একটা শেয়ারের দাম পাইলাম, আর আমি নিছি কত 1500 শেয়ার, 15 দিয়ে
1500 দিয়ে গুণ দিলে আমরা 1500 শেয়ার দাম হয় কত 2875। তাহলে আমরা টোটাল 1500 শেয়ার বেচলাম কত করি 100 টাকা করে সোজা করি, আর কস্ট 2875 ওই যে আমরা অন্ধকি পাইলাম ওকে মাইনাস দিলাম, দিলে আইলো গেইন হতো 6500। তাহলে আমরা দিলাম ফলা 300 লস হইছে 60, বাদর 200 লস হইছে 190, আর বাদে গেইন হইছে 6500। সব তিন যোগ করে নিব করিয়া নেট গেইন হইল কি 6250। ফলা বা করুন শেয়ার গেইন লস, ক্লিয়ার? হ্যাঁ গুড। আজকে আর হাম নাই।